ওসমান শক্তিশালী হচ্ছে। হারমান কায়া টেকফুর, মিকাইল কোসেস, আমাদের একতা না থাকলে ধ্বংস হয়ে যাব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কুরুলুস ওসমান সিজন 3 বাংলা ডাবিং কবে থেকে টপ অ্যাপে আপলোড করা হবে। প্রিয় দর্শক, আপনারা যারা কুরুলুস ওসমান বাংলা ডাবিং দেখেন তারা অনেকে জানেন যে কুরুলুস ওসমান বাংলা ডাবিং টপি অ্যাপে আপলোড করা হয়। কুরুলুস ওসমান এর সিজন 1 এবং সিজন 2 টপি অ্যাপে বাংলা ডাবিং করে প্রচার করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কুরুলুস ওসমান সিজন 3 টপি অ্যাপে কবে থেকে আপলোড হবে, বা কুরুলুস ওসমান সিজন 3 কি বাংলা ডাবিং হবে কি হবে না, এই বিষয় নিয়ে মূলত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকে জানেন কুরুলুস ওসমানের আগের সিরিজ অর্থাৎ দি রিলিজ আর তুগরুল, এই সিরিজটির মোট 5টি সিজন ছিল, কিন্তু দি রিলিজ আর তুগরুলের মাত্র 2টি সিজন অর্থাৎ সিজন 1 এবং সিজন 2 বাংলা ডাবিং করা হয়েছিল। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে দি রিলিজ আর তুগরুলের মতো কুরুলুস ওসমানও কি সিজন 1 এবং সিজন 2 শুধু বাংলা ডাবিং হবে, বাকি সিজনগুলো কি বাংলা ডাবিং হবে না, এ বিষয় নিয়ে মূলত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যারা ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন। ওসমান শক্তিশালী হচ্ছে। হারমান কায়া টেকফুর, মিকাইল কোসেস, আমাদের একতা না থাকলে ধ্বংস হয়ে যাব। আমরাও দেখে নেব কে আমাদের শত্রু। আসছে কুরুলুস ওসমান সিজন 3। আমরা যারা কাজ করছি তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এই সিজনটি দেখবার জন্য। বন্ধুরা, আপনারাও অপেক্ষা করুন, আসছে কুরুলুস ওসমান সিজন 3। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কয়েক সেকেন্ড আমি আপনাদেরকে কিছু ক্লিপ দেখিয়েছি। এই ক্লিপের আলোকে আপনারা হয়তোবা অনেকেই বুঝে গেছেন যে কুরুলুস ওসমান সিজন 3 এর বাংলা ডাবিং এর কাজ চলছে। যারা এই ধারণাটি করেছেন তাদেরকে নিশ্চিতভাবে বলতে চাই, আপনি ঠিকই ভাবছেন, কুরুলুস ওসমান সিজন 3 এর বাংলা ডাবিং এর কাজ চলছে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, কুরুলুস ওসমান সিজন 3 টপি অ্যাপে কবে থেকে বাংলায় আমরা দেখতে পাব? আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। তবে আপনারা যারা কুরুলুস ওসমান বাংলা ডাবিং টপি অ্যাপ থেকে দেখেন তারা অবশ্যই জানেন কুরুলুস ওসমান সিজন 1 এর সবগুলো ভলিউম বা পর্ব টপি অ্যাপে আপলোড করার পর তারা 3-4 মাসের মতো সময় নিয়েছিল সিজন 2 এর ভলিউম বা পর্ব প্রচার করতে। আর এবার অর্থাৎ সিজন 3 এর ক্ষেত্রেও এই বিষয়টি হয়েছে। তাদের ডাবিং কার্য পরিচালনা করার জন্য 3-4 মাসের মতো সময়ের প্রয়োজন। টপি অ্যাপের অফিসিয়াল ফেসবুক পেজে সিজন 1 শেষ হওয়ার 3-4 মাস পর তারা জানিয়ে দিয়েছিল যে ঈদের আনন্দ দ্বিগুণ করতে কুরুলুস ওসমান সিজন 2 আসছে। প্রিয় দর্শক, কুরুলুস ওসমান সিজন 3ও কিন্তু এর ব্যতিক্রম নয়, কারণ আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে আগামী ঈদুল আজহাতে কুরুলুস ওসমান সিজন 3 এর বাংলা ডাবিং টপি অ্যাপে আপলোড করা হবে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই, আপনি এই তথ্যটা কোথা থেকে পেলেন? আমি এই তথ্যটি পেয়েছি মূলত এসআরকে স্টুডিওস এর ফেসবুক পেজে তারা কুরুলুস ওসমানের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছিল এবং সেখানে এক ভাই কমেন্ট করেছিল যে সিজন 3, তারপর উনি দিয়েছেন প্রশ্নবোধক। তো তারপর সেই ভাইয়ের উত্তরে এসআরকে স্টুডিওস বলেছে ইনশাল্লাহ ঈদুল আজহা থেকে। আপনারা যদি গুগলে সার্চ করেন 2022 সালের বাংলাদেশে ঈদুল আজহা কত তারিখে, তাহলে আপনারা দেখতে পাবেন 2022 সালের জুলাই মাসের 9 তারিখ অথবা 10 তারিখ। সুতরাং এখন আপনারা বুঝতে পারছেন কুরুলুস ওসমান সিজন 3 এর বাংলা ডাবিং টপি অ্যাপে 2022 সালের জুলাই মাসের 9 তারিখ অথবা 10 তারিখে আপলোড করা হবে এবং তখন থেকে কোনো বিরতি নেওয়া হবে না যতদিন না পর্যন্ত সিজন 3-র সবগুলো পর্ব আপলোড করা হয়। প্রিয় দর্শক, কুরুলুস ওসমান টপি অ্যাপ ছাড়াও বাংলাদেশের বেসরকারি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার করা হয়। আপনি যদি জানতে চান কখন এবং কী কী বারে কুরুলুস ওসমান এনটিভিতে সম্প্রচার করা হয়, তাহলে ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখুন।
ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।